ভালোবাসা শুধু বয়স খোঁজে না, ভালোবাসা যে শুধু তরুণ তরুণীরই তা নয়, মা ছেলের মধ্যেও হয় তার প্রমাণ। হাজীগঞ্জ বাজারে আসা এক তরুণ তার মায়ের জন্য কিনলেন তিনটি লাল গোলাপ। আপনার হাতে দেখতেছি যে তিনটা গোলাপ, অনেক সুন্দর তিনটা গোলাপ, তো এই গোলাপগুলো কাকে দিবেন, কার জন্য কিনা? মায়ের জন্য তিনটি গোলাপ নিয়েছেন না? হোসেন বেপারির তথ্য মজিব পাটোয়ারির ক্যামেরায়, বিস্তারিত জানাচ্ছি আমি অহনা পাটোয়ারি। ফাল্গুনের প্রথম দিনে আজ বিশ্ব ভালোবাসা দিবস। গাছে গাছে নতুন ফুল, সবুজ কচি পাতা, পাখির সুর, সব মিলিয়ে প্রকৃতি নতুন সাজে মুখরিত। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার বর্ণিল আভা। গেল বছর থেকেই হাত ধরাধরি করে আসছে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস। বসন্তের রঙে ভালোবাসা মিশেছে এসে, এতে উৎসবে এনেছে ভিন্ন আমেজ। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ফুলে রাঙা বাসন্তী মোহ আজ যুগলদের মনের উচ্ছ্বাসকে বাড়িয়ে দেবে কয়েক গুণ। শুধু তরুণ তরুণী নয়, নানা বয়সের মানুষই ভালোবাসার এই দিনে সময় কাটাবে একসঙ্গে। ফেব্রুয়ারির এই সময়ে পাখিরা তাদের ঝুঁটি খুঁজে বাসা বাঁধে। ফেব্রুয়ারির পুরো এক সপ্তাহ ধরে চলছে প্রেমের ছোঁয়াছুঁই। গেল 7 ফেব্রুয়ারি রোজ ডে, 8 ফেব্রুয়ারি প্রপোজ ডে, 9 ফেব্রুয়ারি চকলেট ডে, 10 ফেব্রুয়ারি টেডি ডে, 11 ফেব্রুয়ারি প্রমিস ডে, 12 ফেব্রুয়ারি হাগ ডে, 13 ফেব্রুয়ারি কিস ডে, সব শেষে এবার এলো ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা প্রকাশের দিন। এই দিনে ভালোবাসার মানুষকে তার মনের কথা খুলে বলবে। এই দিনে মনের মানুষকে ফুল দিয়ে ভালোবাসার কথা প্রকাশ করবে তরুণ তরুণীরা। এদিকে বসন্ত ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বেড়েছে ফুল বিক্রি। রোববার সকালে হাজীগঞ্জ বাজারের ফুলের দোকানে ক্রেতা বিক্রেতারা পপুলার বিডি নিউজকে জানান, যে আপনার সাথে কথা বলতেছি, গতবার তো আপনার কথাও বলতে পারিনি, এখন দাঁড়াই আছি। সারাদিনে বিক্রি হওয়ার সম্ভাবনা কেমন আছে? জি জি, সারাদিনে বিক্রি হওয়ার সম্ভাবনা কেমন আছে? সারাদিন এখন যেভাবে দেখতেছি হয়তো বিকালবেলা একটু বেশি দেখতে পারে, কিন্তু তেমন না, তেমন যাওয়ার সম্ভাবনা নাই। গতবারের তুলনায় এবার ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের ব্যবসা অনেক অনেক খারাপ, ঠিক আছে? এবং আমরা যারা ফুল ব্যবসা করি তাদের এবার মানে লসের ইয়েটাই বেশি হয়ে গেছে। পুরো বাংলাদেশে একই অবস্থা, শুধু হাজীগঞ্জ না, চাঁদপুর না, পুরো বাংলাদেশে একই অবস্থা। ভালোবাসা দিবস পুরাই ইয়ে হয়ে গেছে। গতবারের তুলনায় আজকে মোটামুটি তেমন দেখা যাচ্ছে না কর্মীতে। গতবছরের তুলনায় এবার সেল তেমন হচ্ছে না? দর্শক, আজ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আবার পহেলা ফাল্গুনও। ঋতুরাজ বসন্তের প্রথম দিনের সঙ্গে ভালোবাসা মিলেমিশে যেন একাকার। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।